প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ প্রতিরোধে করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম 1950 সালের এপ্রিল মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে রাজশাহী মেডিকেল থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে হৃদরোগ প্রতিরোধে করণীয়। স্যার, শুরুতে আমি জানতে চাইব যে হৃদরোগ বলতে আসলে আমরা কি বোঝাই। হৃদরোগ সম্বন্ধে যা শুরু করতে হলে আমাদের প্রথমেই আমাদের হৃদরোগটা কী জিনিস সেটা বোঝা দরকার। হৃদরোগ মানে যদি সাদামাটা বাংলায় বলি আমরা, তাহলে হৃৎপিণ্ডের বা হার্টের অসুখ। হার্টের অসুখ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে যেমন হতে পারে, এককালে আমাদের দেশে বেশ প্রচলিত ছিল যে রিউমাটিক ফিভার বা বাত জ্বর হওয়ার পরে হার্টের ভালভ এবং কিছু নষ্ট হতো, এটাকে আমরা বলতাম রিউমাটিক হার্ট ডিজিজ বা ভালভ ডিজিজ। এবং এটাতে আস্তে আস্তে হার্টের রোগ ক্ষতি হতে হতে এবং হার্ট ফেলিয়ার ডেভেলপ করতো এবং বেশ সিগনিফিকেন্ট বেশ কিছু বাচ্চা বয়স থেকে আরম্ভ করে পরিণত বয়স পর্যন্ত লোকদের মারা যেতেন। এটা একটা ধরেন, যাদের অনেক সময় হার্ট অ্যাটাক মানে হার্ট হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার ছিল, সেখান থেকে অনেকের হার্ট অ্যাটাক হতে পারে। অনেকে ম্যালনিউট্রিশনের জন্য হার্ট অ্যাটাক হতে পারে, জন্মগত হার্ট অ্যাটাক তো আছেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটাকে সাধারণত আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ কথাটাকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। ইসকেমিক হার্ট ডিজিজ কথাটা মানে হলো, ইসকেমিক কথাটা মানে হলো যে হার্টের নিজস্ব কাজকর্ম করার জন্য যেটুকু রক্তের প্রয়োজন, সেই রক্তটুকু প্রয়োজন যদি না হয় তাহলে যে রোগগুলো হয় এগুলোকে ইসকেমিক হার্ট ডিজিজ বলে। আমরা জানি যে হার্টকে তাদের জিনিসের রক্ত সঞ্চালন করতে হলে বডিতে তার নিজস্ব রক্তের প্রয়োজন। এই রিসেন্ট রক্ত প্রয়োজনের জন্য যে নালীগুলো আছে, সেই রক্তনালীগুলো দিয়ে যদি কোনো রোগ হয় তাহলে কোনো কোনো সময় ক্রমাগতভাবে কমতে কমতে হার্টের রোগ হতে পারে, অথবা সাডেন বন্ধ হয়ে হার্টের রোগ হতে পারে। ক্রমাগতভাবে কমতে কমতে হার্ট অ্যাটাক হলে যেটা হয়, তা আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের সিমটম হয়, হার্টের ফাংশন কমে যায়, মানুষ দুর্বল হয়ে আসে এবং হার্ট ফেলিওর ডেভেলপ করে। কিন্তু যখন এই রোগটা যখন সাডেন হয় তখনই হার্ট অ্যাটাক হয়। আসলে হার্ট অ্যাটাক হয়ে গেলে মানুষ, যারা বেশিরভাগ ক্ষেত্রে বা না হলেও বেশ অনেক গুরুত্বপূর্ণ অংশ ক্ষেত্রে মারা যায় মানুষ, এবং যারা বেঁচে যান তাদেরও কিছু কার্যক্ষমতা কমে যায়। সঙ্গে দেখা যাচ্ছে যে হৃদরোগ কিন্তু একটা বেশ একটা সামগ্রিক একটা রোগ, যা তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর তার মধ্যে কাজ করে। কিন্তু যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ যে রোগটা সাংঘাতিকভাবে বেশ মানে কঠিন রোগ, সেই কারণে আমরা এই রোগটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। সুতরাং যদি যখনও বলা হয় যে হৃদরোগে প্রতিরোধ করতে কী হয়, তখন সবার মনে যেন এই কথাটাই চলে আসে। কিন্তু খেয়াল রাখতে হবে যে যেমন জন্মগত রোগ আমরা প্রতিরোধ করতে পারি না, কিন্তু ব্লাড প্রেশার থেকে যে রোগ হয় তা আমরা প্রতিরোধ করতে পারি। ইসকেমিক হার্ট ডিজিজ হতে সেখান থেকে আমরা প্রতিরোধ করতে পারি, বা কোনো ম্যালনিউট্রিশন হয়ে গেলে বাচ্চাদের খাওয়া দাওয়া যদি কম হয়, যদি ম্যালনিউট্রিশন ভোগেন সেখান থেকে, সেটাও আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। সুতরাং সবগুলোই আমাদের এই প্রতিরোধের অংশ। যদিও আমরা আজকে আলোচনার মধ্যে হয়তো ইসকেমিক হার্ট ডিজিজ প্রতিরোধটাকে বেশি গুরুত্ব দিব, বিকজ এটাই বেশি কমন, সবথেকে বেশি কমন। স্যার, আমরা তাহলে যদি মানে কারণগুলো চিন্তা করি, তাহলে কারণগুলোকে আপনি কিভাবে বলবেন যে হৃদরোগের যে কারণগুলো কমন যে কারণগুলো হয়ে থাকে সেগুলো যদি একটু বলতেন। এক্ষেত্রে আমরা যেহেতু শুরুতে বলেছি যে আমরা এই হৃদরোগের মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজটাকে বেশি আলোচনা করব, সুতরাং দেখা যায় ইসকেমিক হার্ট ডিজিজটা রক্ত নালীর রোগ বেশিকালি। সুতরাং হার্টের মধ্যে যে রক্তনালী সেটার জন্যে যেভাবে রোগ হয় তেমনি ব্রেনেও তাই হয়। আবার পায়ের যে হাতে পায়ে যে রক্তনালীগুলো আছে সেগুলোও যদি যে ব্লক হয়ে যায় তাহলে সেখানেও রোগ হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে রক্তনালীর রোগগুলো থেকে হার্ট অ্যাটাক যেমন হয়, ব্রেন অ্যাটাক বা স্ট্রোক যেমন হয়, তেমনি পায়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পা পচে যেতে পারে অনেক সময় আর কি। কিন্তু যেহেতু এই রোগগুলোর কারণ একই, রক্তনালীতে চর্বি জাতীয় জিনিসপত্র জমে সেটা আস্তে আস্তে ব্লক হয়ে গিয়ে এই রোগগুলো হয়, সুতরাং এ থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে আমরা এই অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটাকে যদি আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু হার্টের রোগের সাথে সাথে স্ট্রোক প্রিভেনশন হয়ে যেতে পারে, পায়ের রোগ প্রিভেনশন হয়ে যেতে পারে, এমনকি অন্ধত্ব প্রিভেনশন হতে পারে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এগুলো কেন হয়। জি স্যার, এখন যে প্রেরণা হয় যে কেন হয় এগুলো, সেই কেনগুলো সাধারণত দেখা যায় যে আমরা বলেছি যে কোনো স্পেসিফিক কারণ আমরা পাই না, জীবনে পাই না, কিন্তু এটা কিন্তু এক ধরনের ইনফ্লামেটরি জিনিস। এটা যদিও
আমরা একটা কোনো কারণে হচ্ছে না, কিন্তু কতগুলো কারণের সমষ্টিগত কারণে মেলা হতে পারে, তার মধ্যে কতগুলো আছে খুব সিভিয়ার টাইপের রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা রিস্ক ফ্যাক্টর বলি। তার মধ্যে ব্লাড প্রেশার একটা, তার মধ্যে ডায়াবেটিস একটা আছে, স্মোকিং, কম কাজকর্ম করা, ওজন বেড়ে যাওয়া, চর্বিজাত জিনিসপত্র খাওয়া, এইসব যার যাদের মধ্যে এগুলো খুব বেশি আছে তাদেরই দেখা যায় যে এই অ্যাথেরোস্ক্লেরোসিস বা চর্বিজাত জিনিসপত্র রক্তনালীর মধ্যে জমে এবং এই রোগগুলো সৃষ্টি করে। সুতরাং আমরা যদি এই জিনিসগুলোকে একে একে ধরে প্রতিরোধ করার চেষ্টা করি, চিকিৎসা করার চেষ্টা করি, তাহলে এই রোগগুলো আস্তে আস্তে প্রতিরোধ হওয়া সম্ভব, প্রতিরোধ করা সম্ভব হবে। এখন স্যার, প্রতিরোধের ক্ষেত্রে আমাদের মানে পদক্ষেপগুলো কিভাবে কি আসবে? যেমন আমরা একটা জিনিস শুরু করতে বলতে পারি যে আমরা যদিও অন্যান্যগুলো আগে পরে বলবো, কিন্তু একটা জিনিস শুরু করতে পারে আজকাল। আমরা আজকাল লক্ষ্য করি যে আজকের কিন্তু আমাদের ছোটবেলা থেকে কিন্তু আমাদের একটা মানুষের ওজন গেইন করার একটা কিন্তু লক্ষ্য করা যায়। এমনকি যদি লক্ষ্য করেন যে স্কুল কলেজে যখন দেখেন স্কুলে বাচ্চারা যাচ্ছে, তারাও কিন্তু আগের তুলনায় বেশ একটা ওয়েবি, এবং তাদের এখন খেলার জায়গার অভাবের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক তাদের খেলাধুলা হচ্ছে না, যার ফলে সেটা একটা ই হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের চাইল্ডহুড ওবেসিটি বা বাচ্চা বয়সে যে ওজনের আধিক্য সেটা কিন্তু ইদানিং বেশি দেখা যাচ্ছে। এদেরই কিন্তু আলটিমেটলি কিন্তু ওজন বেশি হয়ে যায় এবং তারা একটা কারণ যোগে যায়। স্মোকিং যদিও সাধারণভাবে দেখা যায় কিছু কমের দিকে, কিন্তু আমাদের সমাজে কিন্তু এখনও স্মোকিং একটা বেশ প্র্যাকটিস হয়ে থাকে। সুতরাং এটাকে অবশ্যই আমাদেরকে স্মোকিং ক্যাম্পেইন যেটা আছে সেটা চালু রাখতে হবে, বৃদ্ধি করতে হবে, এই একটা জিনিস আছে। এখন আমরা আসি যে কিছু রোগ আছে যেটা হয়ে যায়, যেমন হাইপারটেনশন বলার না, এটা তো কোনো জীবনবাহিত রোগ না। সুতরাং ব্লাড প্রেশার থাকলে আমরা অনেক সময় নেগলেক্ট করি, যেহেতু হাই ব্লাড প্রেশার থাকলে অনেকের সিমটম হয় না, যার ফলে আমরা চিকিৎসা সহজে করি না বা নিয়মিত চিকিৎসা না করলে কিন্তু এই রোগ খুব কুইকলি চলে যেতে পারে। সেই সাথে সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে আরও সাংঘাতিক। ডায়াবেটিসের বেলায় আমি একটু আরও গুরুত্ব দিতে চাই, এই কারণে যে ডায়াবেটিসের চিকিৎসার ব্যাপারে ওষুধ যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে সাথে তার এক্সারসাইজ, তার নিয়মানুবর্তিতা, তার ডায়েট, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট। এই সবগুলো মিলে যদি করা যায় তাহলে হয়তো এই হার্ট অ্যাটাকের ইয়ে অনেকটা প্রিভেনশন হয়ে যায়, বা হলেও এর মাত্রা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়। আরেকটা জিনিস আমাদের ইদানিংকাল আমরা লক্ষ্য করি, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলের মধ্যে কিন্তু নিয়মটা যেন থাকছে না। আজকে কোনোদিন আপনি লাঞ্চ একটাই খাচ্ছেন, কোনোদিন তিনটাই খাচ্ছেন, কোনোদিন রাতে 12টায় ফিরছেন। আরও কতগুলো জিনিস বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে লক্ষ্য করা যায় যে তাদের টাইমিং, তারা সারা রাত ধরে কাজ করছে, সকালে 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। স্যার, এটা খুবই একটা ফ্রিকোয়েন্ট বদভ্যাস হয়ে গেছে। এই জিনিসগুলোকে বোধহয় আমাদের একটা লাইনে আনা বা নিয়মের মধ্যে আনলে আমরা হয়তো এই জিনিসগুলোকে অনেকটা প্রিভেন্ট করতে পারি। গণসচেতনতা সাংঘাতিকভাবে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই এনটিভিকে ধন্যবাদ জানাতে হয় এই কারণে যে তারা এই ধরনের গণসচেতনতামূলক প্রোগ্রাম পেশ করছেন, যে গণসচেতনতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাধারণ পাবলিক বা যারা রোগী আছেন তাদেরকে তাদের ভাষায় তাদের মতো করে বোঝানো দরকার যে কীভাবে চললে এই জিনিসগুলো প্রিভেন্ট করা যায়। যত এবং এটাও ঠিক কথা যে এই ধরনের রোগের ভবিষ্যতে কিওর করার মতো, একেবারে কিওর করার মতো চিকিৎসা অদূর ভবিষ্যতে কবে হবে তাও কিন্তু আমাদের জানা নাই। সুতরাং প্রতিরোধ করার অবশ্যই চেষ্টা করতে হবে। স্যার, একটু জানতে চাইবো যে আমরা যে শুনে থাকি স্টেন্টিং বা বাইপাস, এই ব্যাপারগুলো যে শুনে থাকি স্যার, এগুলোর এর মানে এগুলোতে তো আমরা অবশ্যই যেতে চাই না, তো এগুলো আসলে ঝুঁকিগুলো কি বা এগুলো কোন পর্যায়ে গিয়ে করতে হবে, এবং অবশ্যই এগুলো থেকে দূরে থাকার কথা তো আপনি বললেনই, তো স্যার একটা যদি একটু বলতেন। এই দুটো যে কথা দুটো বললেন, এই দুটো কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা না, কিন্তু এটা হলো একটা চিকিৎসার ব্যবস্থা, প্রতিকার, এটা প্রতিকারের ব্যবস্থা। কিন্তু মজার ব্যাপার হলো এই প্রতিকার এবং কলেরার প্রতিকার কিন্তু এক না, বা এই প্রতিকার বা টাইফয়েডের প্রতিকার কিন্তু এক না। টাইফয়েডের চিকিৎসা দিলে চিকিৎসা কিন্তু কিওর হয়ে যাবে, কিন্তু একটা হার্ট অ্যাটাক হওয়ার পরে যখন একটা স্টেন্টিং বা অপারেশন করছি, এটা কিন্তু কিউরেটিভ সার্জারি বা কিউরেটিভ পদ্ধতি না, কিন্তু এটাকে সাধারণত প্যালিয়েটিভ চিকিৎসা বলা হয়ে থাকে। বাংলা কলে দাঁড়াবে জোড়াতালির একটা চিকিৎসা, মানে এক জায়গায় ন্যারো হয়ে গেছিলো সেই জায়গাটায় কিছু ডাইলেট করা হয়েছে, কিন্তু যেহেতু ওই রোগীর মধ্যে যে সমস্ত কারণে রোগটা হয়েছে সেই কারণগুলো তখনও বিদ্যমান, সুতরাং ওই স্টেন্ট আবারও ব্লক হতে পারে। কার কখন হবে সেটা ডিপেন্ড করছে তার সিভিরিটি কতখানি আছে। ঠিক তেমনি বাইপাসের ব্যাপারে, যেখানে ব্লক হয়েছে সেটা ঠিকই থাকলো, কিন্তু অন্য জায়গাতে একটা নালী নিয়ে এসে তাকে বাইপাস লাগিয়ে দেওয়া হলো, কিন্তু সেই নালী তার শরীরেরই অংশ, সেটাও তো আবার ব্লক হতে পারে। সেই কারণেই বলা হয়ে থাকে এই দুটো পদ্ধতি সত্যি সত্যি অর্থে একটা কিউরেটিভ চিকিৎসা না, এটা একটা প্যালিয়েটিভ বা জোড়াতালির চিকিৎসা। কিন্তু অপারেশন করেন বা স্টেন্টিং করেন,
বাকি প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে। যদি না নেওয়া হয় তাহলে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা খুব একটা কাজে লাগবে। আরও একটা জিনিস বলে রাখি যে দেখা যায় যে অপারেশন করার পরে এবং অপারেশন করার আগে ওষুধের চিকিৎসার যে খরচ তার কোনো কমতি নাই, বরং আরও বেশি লাগে। কেননা স্টেন্ট রাখতে বা সিবিজিকে প্যাটার্ন রাখতে মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। তোমাকে এবং এনটিভিকে ধন্যবাদ। দর্শক, জেনে নিলাম হৃদরোগ প্রতিরোধে করণীয় বিষয়গুলো, আশা করি আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো ব্যাটল রোপের সেকেন্ড বেসিক মুভমেন্ট। এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে ফার্স্ট মুভমেন্টটা, আমরা বলেছিলাম যে 2 মিনিট করবেন, 2 মিনিট করার পর 30 সেকেন্ড রেস্ট নেবেন। 30 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আজকে যে এক্সারসাইজটা করবেন সেই এক্সারসাইজটা আপনাকে 2 মিনিট ধরে করতে হবে। 2 মিনিট স্প্লিট করবেন 1 মিনিট 1 মিনিট। প্রথমটা যে জিনিসটা করবে ওয়েভটা তৈরি করবেন স্মল, এরপরটা সেম আগের মতোই, মানে পরারটা তৈরি করবেন বড়। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটাই, এর আগে আমরা করেছিলাম 2 হাতে, এবার আমরা করবো 1 হাতে 1 হাতে, মানে সিঙ্গেল ওয়েভ, বা হাতে শেষ করার পর ডান হাতে শুরু শেষ করবো। তাহলে খেয়াল করবো এক্সারসাইজটা আমরা শুরু করবো হচ্ছে বা হাত দিয়ে, ডান হাত দিয়ে কখনো শুরু করবো না, বা হাত দিয়ে আমরা ই করবো শুরু করবো। এখন দেখুন যে কীভাবে আমাদের এইটা আমরা করবো, আমাদের আজকে অ্যাসেস করবো হচ্ছে ওবায়স, দেখুন কীভাবে করছি আমরা ব্যাটল রোপের মাধ্যমে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে স্মল ওয়েভ। স্মল ওয়েভ মানে খুব একটা প্রেশার আপনাকে যাচ্ছে না, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম আপ সেশন, বডিটাকে আমরা ট্রেনিং করাচ্ছি। ইয়েস, এবং খেয়াল করবেন যত স্মলই হয় না কেন মাটিতে যাতে জিনিসটা বাড়ি খায়। ওকে, আপনারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ হচ্ছে, কারণ যদি একটা জায়গায় যদি একটু ইয়ে রাখে উইক রাখে সে সামনের দিকে চলে আসবে। ওকে, এটা 1 মিনিট যখন করবেন, করার পরে নন স্টপ আপনি করবেন কি সেকেন্ড মিনিটের জন্য চলে যাবে। এখন যেটাকে আমরা বলবো যে বিগ ওয়েভস, গো। ইয়েস, বিগ ওয়েভ যখন করছে হাতটা যত উঁচায় সে উঠে করতে পারে, যত উঠায় সেই করবে, উঠাবে ততই তারই হবে। ওকে, স্টপ। ওকে, তারপরে এই যখন বিগ ওয়েভটা করবে সেটা হবে 1 মিনিট 2 মিনিটস। তাহলে কী হলো যে ফার্স্ট যে বেসিক মুভমেন্টটা 2 হাতে করেছিল সেটা 2 মিনিট 30 সেকেন্ড রেস্ট, এরপর আবার এইটা করবে সে 2 মিনিট, এরপর আবার 30 সেকেন্ড রেস্ট। তাহলে খেয়াল রাখতে হবে হার্টবিটটা 120-এর নিচে যাতে না নামে, যদিও খুবই এটা আনকমন যে কারো 120-এর নিচে নেমে যাবে আফটার 2 মিনিটস, কারণ হার্টবিট বললাম একটা 150-এর উপরে উঠে যায়, কারো কারো 160 পর্যন্ত ক্রস করে, তো সে 120 পর্যন্ত আসবে না। 30 সেকেন্ড আমরা এই ধরি আর কি, একটা মিনিমাম এই ধরি, টাইম ফ্রেম ধরি। এই 30 সেকেন্ডের ভিতরে যদি হার্টবিট করে নাও নামে, আপনি আবার থার্ড সেটের জন্য আপনি এই হয়ে যাবে চলে যাবে। এখন থার্ড সেটটা একটু ডিফিকাল্ট, সেটা আমরা নেক্সট দিন দেখাবো কীভাবে আপনার করবেন মুভমেন্টটা করবেন। দর্শক, হঠাৎ কেউ পানিতে ডুবে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবার আগে কি করবেন তা চলুন জেনে নেই আমাদের আজকের প্রাইমারি কেয়ার সেগমেন্টে। আমাদের দৈনন্দিন চিকিৎসা সেবায় আর এক ধরনের রোগী আমরা যেটা কমনলি পাই সেটা হচ্ছে কি ড্রাউনিং, যেটা বলে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া। এক্ষেত্রে সাধারণত দেখা যায় ছোটো বয়সের বাচ্চারা পানিতে ডুবে যায়। এই ধরনের সমস্যা দেখা দিলে আমাদের করণীয় কি, খুব সাধারণ বিষয়, সেটা হচ্ছে যে তাকে পানির থেকে উদ্ধার করে শুকনো জায়গায় নিয়ে যেতে হবে, তাকে কাত করে শুয়ে দিতে হবে, কাত করে শুয়ে দেওয়ার পর তার নাকের পরিষ্কার করে দিতে হবে, কারণ নাকের মধ্যে ময়লা কাদা ঢুকে থাকতে পারে, পরিষ্কার করতে হবে। মুখটা পরিষ্কার করতে হবে, মুখ পরিষ্কার করার পরে তাকে জামা কাপড় থাকলে সেগুলো খুলে দিতে হবে, এবং তার পেটটা দেখতে হবে ফুলে উঠে গেছে কিনা, ফুলে গেছে কিনা। এবং পানি সাধারণত ড্রনিং হলে যেটা হয় পানি খেয়ে পেটটা ফুলে যায়, তার শ্বাসপ্রশ্বাস কষ্ট হয়। এরপরে আমাদেরকে দেখতে হবে যে শ্বাসপ্রশ্বাস কষ্ট হচ্ছে কিনা, যদি শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় তাহলে আমাদের মুখের মধ্যে অক্সিজেন নিয়ে অর্থাৎ বাতাস নিয়ে তা সেই বাচ্চাটির মুখের মধ্যে মুখ হা করে আমাদের মুখ দিয়ে সে বাতাসটা দিতে হবে যাতে তার অক্সিজেনটা নিতে পারে। এরপরে পেটের মধ্যে হালকা প্রেশার দিয়ে আমাদেরকে সেই পানিগুলো বের করার চেষ্টা করতে হবে, এবং বাচ্চাটিকে কাত করে শোয়ানো অবস্থায় ট্রলিতে করে নিয়ে আমাদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, এবং স্বাস্থ্যকেন্দ্রকে অবহিত করতে হবে যে বাচ্চারা কখন পানিতে পড়ে গিয়েছিল এবং আমরা কতক্ষণ পরে তাকে এখান থেকে উঠাতে পেরেছি, তাহলে চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করবে। দর্শক, এবার থাকছে আমাদের আজকের হেলথ টিপস। ট্যাবলেটের চেয়ে ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া কম,
কিন্তু কার্যকারিতা অনেক বেশি। অ্যাজমার রোগীরা তাই নির্দ্বিধায় ইনহেলার ব্যবহার করতে পারেন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত অথবা পরামর্শ জানাতে আমাদের লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা যা থাকছে। শিশুদের অটিজম বলতে যেটা বোঝায় সেটা হলো যে একটা শিশু কথা দেরি করে আসার সাথে সাথে তার কিছু আচরণগত সমস্যা থাকতেই হবে এবং সে সামাজিকভাবে মেলামেশা করতে পারবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।